বাড়ি ঘর যেমনই হোক না কেন, সবার একটা স্বপ্ন থাকে যে নিজের বেডরুমটা বা নিজের বাড়িটা নিজের মতো করে সাজাবো, নিজের মতো করে গোছাবো, অল্প কিছু দিয়ে হলেও, যার যেমন ক্ষমতা যতটুকু যার ইয়ে ততটুকু দিয়েই কিন্তু সে নিজের স্বপ্নকে বা নিজের বেডরুমকে, যেই স্বপ্ন আছে যে আমার বেডরুমে এরকম এরকমভাবে সাজাবো বা এই এই জিনিসটা করব, তো সে করতে পারে। আর সম্পূর্ণ কিন্তু সত্যিই মানে বেডরুমটা সবারই ইচ্ছা করে যে আমি আমার মতো করে গোছাই, আমি আমার মতো করে সাজাই। তাই চলো সেই নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি, তোমরা দেখো আর বলো যে তোমাদের কেমন লেগেছে। ভেবেছিলাম না যে আমি এই রুম ডেকোরেশন ভিডিওটা বানাবো, তাই বিফোর রুমটার ভিডিও করা হয়নি। তো আমি একটু আমার ভিডিও ক্যাসেট থেকে বা যেই ক্যাসেটগুলো আমার কাছে আছে, মানে আমার বাড়ির অনুষ্ঠানের, তো সেই ক্যাসেটগুলো থেকে আমি একটু একটু করে নিয়েছি, জাস্ট তোমাদেরকে বোঝাবো যে আগের রুমটা কেমন ছিল আমার, সেটা দেখানোর জন্য। আর আমার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী ওরা তো জানেই যে আমার রুমটা কেমন ছিল, তবুও আমি একটু করলাম ভিডিওটা যাতে তোমাদের সুবিধে হয় ঘরটা বুঝতে, যে আগে কেমন ছিল আর পরে কেমন হয়েছে, বিফোর অ্যান্ড আফটার সেটা বোঝাবার জন্যই আমি করলাম। ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল এস কে ফরিদুল তেজ রক। অনেকদিন পরে একটা ভিডিও করলাম সবার জন্য, রুম ডেকোরেশন রুম ট্যুর ভিডিও, যেটা অনেকেই দেখতে চেয়েছি। আমার রুম মানে কিছু ছিল না, এই রুমটার অবস্থাটা যেটা তোমরা আগে দেখলে তো ওরকম ছিল, সেখান থেকে এই রুমটা এইটার মানে এই সাজে পরিণত হয়েছে। তো সেখানে ছোটো ছোটো কিছু ডেকোরেশন করেছি, সেগুলো কীভাবে করেছি না করেছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর পুরো পেন্টিংটা, যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এখনও, ওই দেওয়ালটা পুরোপুরি দেখাবো। তো ওই দেওয়ালের বা বাইরে যে দেওয়ালটা দেখবে, ওটা পুরো পেন্টিংটা আমি হাতে করেছি, ডেকোরেশনটা আমি হাতে করেছি। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করো। এমন কিছু ছোটো ছোটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা তোমাদেরও কাজে লাগবে, যেটা তোমরা তোমাদেরও হেল্প হবে। অনেকে মানে চাই যে নিজের মতো করে সাজাবো নিজের রুমটা, তো সেখানে কোন জিনিসটা কোথায় রাখলে, কীভাবে রাখলে কতটা সুন্দর দেখতে লাগবে, আশা করি সেই জিনিসটাও বুঝতে পারবে। ছোটো ছোটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেওয়ালটা দেখেছো, এই দেওয়ালের যে পেন্টিংটা করেছি, পেন্টিং থেকে মানে এত মানে পাড়াতে তিনটে চারটে কন্ট্যাক্ট, প্লাস একটা জানোই তো দিদির বাড়িতে সেও কন্ট্যাক্ট, মানে মানে তারও বাড়িতে করে দিতে হবে আমাকে দেওয়ালে। তো এরকম আমাকে অনেকেই বলেছে করে দেওয়ার জন্য, তো তাদেরকে আমি চেষ্টা করব করে দেবার। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আর আনন্দ করো, আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো, আর রুম ডেকোরেশনটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো সবাই মিলে দেখো আর এনজয় করো।